অবরোধের নামে যানবাহনে হামলা, অগ্নিসংযোগ সহ সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের দাউদপুরের লালমাটি এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ শাহজাহান ভূঁইয়া। এ সময় বক্তারা বলেন, দেশে বিশৃঙ্খলা, অগ্নি সন্ত্রাস, এ নাশকতার নামে বিএনপি জামায়াত যে অবরোধ ডেকেছে তা প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে আছে।